Sudip Nebar Mani PGT driver Sopram Takmani Pati Mungo Kırıngzak Zoto Samu Istakran Nerok Norom Na Nişan Mungo Srang Salo Haste Polis Ni Headquarter Buskango Kadumani Funuk Laika Sikla Kongres Ni Adongro Kadumani Pandano Tidil Ka Haste Sikla Kongres Ni Asuk Pangra Kudas Sudip Raybar Mani PGT driver Chokrab Jagmani Pati Mungo Tabu Bujotor Samustra Klaine Rokno Romai Maya Kwa Agot Lawes Thanani Police Aburun Tui Sikani Simino Lama Onkor Jag Haste Kongres Ya Bathali Bufang Chajar Agot Lawes Thanani Police Hanei Koksil Samunti Shaka Sikla Kongres Ni Adongro Daktino Sudip Raybar Mani PGT driver Chokrab Jagmani Pati Mungo Kering Jag Jotor Samustra Klaine Rokno Romna Nishan Mungo Srang Salo Haste Police Ni Headquarters Buskango Kharumani Funuk Laika Sikla Kongres ni adong ro. Kharumani pantano tidul kha haste Sikla Kongres ni achok phangra khudas. Janen bidut ek tarike Sudip Bormon ni akromon korar uddeshe. Ei rajyer jara nam kora mafia ebong bai bahini je hamla koreche. Tar jonno amra ageo thanay deputation diyechhilam. কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় 15 16 দিন 16 17 দিন অতিক্রান্ত হয়েছে এখনো সেটার কোনো অগ্রগতি হয়নি মেইন যারা আসামি মূল আসামি তারা অ্যারেস্ট হয়নি তারই প্রতিবাদে আজকে আমরা ডিজি অফিসের সামনে আমাদের প্রতিনিধি দল তাতে আমাদের যুব কংগ্রেস প্রেসিডেন্ট সহ দলের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি সবাই মিলে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কিন্তু এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিককে সারা রাত্র ধরে যেখানে রেখে দিতে পারে লকআপে আর আজকে আগরতলা শহরের বুকে একজন প্রাক্তন এমএলএ যাই পাঁচ বছরের জন্য ছিলেন এমএলএ ছিলেন এবং কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন মন্ত্রী ছিলেন বিরোধী দলের নেতা ছিলেন উনাকে আক্রমণ করার উদ্দেশ্যে উনার ড্রাইভার এবং পিজি থেকে আক্রমণ করেছে তার জন্য কিন্তু আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি নেপথ্যে দুই চার জনকে যারা গ্রেফতার করেছে সেটাকে মানুষকে দেখাবার জন্য অরিজিনাল যারা এই নেপথ্যে এটার পিছনে যারা আছেন তাদেরকে গ্রেফতার করা হয়নি এটা অত্যন্ত পরিতাপের বিষয় আজকে সাংবাদিকতা থেকে রক্ষা পাচ্ছে না পক্ষান্তরে পুলিশের যে বক্তব্য যে এই সমস্ত হারমাত বাহিনী যারা এই সুদীপ বর্মনের উপরে আক্রমণ করেছে আমরা যাদের বিরুদ্ধে নাম দিয়ে এফআইআর নাম দিয়ে ওই আসামিকে নাকি পাওয়া যাচ্ছে না পুলিশের বক্তব্য কিন্তু আমরা লক্ষ্য করেছি ওই হারমাত বাহিনীরা আজকে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী কে ফেলিসিটেশন করছে পুষ্পস্তবক দিয়ে এবং তার পিকচার আপনারা আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আছে যে ওই হারমার বাহিনীর যারা মেম্বার্স তারা কিন্তু আজকে নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে ফেলিসিটেশন করে পুষ্পস্তবক দিচ্ছে এবং এটা রাজ্যের জন্য একটা অশনি সংকেত এবং রাজ্যের গণতন্ত্র বিপন্ন হবে মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে মানুষের আইনের শাসন পাবে না আগামী দিনে মানুষ রাস্তায় বেরোতে পারবে না এই বাইক বাহিনী এবং হারমাত বাহিনীরা এই রাজ্যের গণতন্ত্রকে লুণ্ঠিত করতে চাইছে সুতরাং তার বিরুদ্ধে আজকে আমরা এসপির কাছে বলেছি আগামী দিনে তারা যদি অবিলম্বে গ্রেপ্তার না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা সমস্ত রাজ্যের সারা রাজ্যে আমরা এটা নিয়ে আন্দোলন করব এডিশনাল এসপি বলেছেন যে যদিও এটা আমাদের
প্রকাশ্যে বলার কথা না কিন্তু তারপরও বলেছেন যে এই কেসটা তারা গুরুত্ব সহকারে দেখছেন এটাকে ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়েছেন এবং এফএন নেমড একিউজড পারসন যারা তাদেরকে আন্ডার সেকশন 41 এ তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে টু এপিয়ার বিফোর দা পিএস ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চে এপিয়ার করার জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা যদি না আসেন তাহলে আইন অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 7 দিনের সময় দিয়েছি 7 দিনের ভিতরে যদি তাদেরকে গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তর সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন যাব রাজা খা অগ্রিন সিমে প্রণব রে কখন চিনি খরা।